কেউ এক টাকাও দিচ্ছে না, ফালতু ভিডিও বানিয়ে চলে যাচ্ছেন, এক টাকাও বিচারি পাচ্ছেন। ভুবন বাদ্যকর, দর্শক, ভাজা বাদাম কাঁচা বাদামের গানের শিল্পী, রীতিমতো ইতিহাস গড়ে তোলা ভুবন বাদ্যকর। পশ্চিমবঙ্গের এই ব্যক্তিটি বাদাম বিক্রি করে তার সংসারের আয় রোজগার করেন। প্রিয় দর্শক, তার এই ভিডিওটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সাড়া ফেলেছে, এর আগে মানিকে মাগেহিতের গানের পরে হয়তোবা এটাই সর্বশ্রেষ্ঠ হতে পারে। প্রিয় দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব, ফেসবুক, টিকটক, লাইকে, ইনস্টাগ্রাম সর্ব জায়গায় তার কাঁচা বাদাম বাজা বাদাম এই গানে সয়লাভ হয়ে আছে। দর্শক, বাস্তবিক পক্ষে এই ভুবন বাদ্যকরের ঘরের অবস্থাটা কি? গতকালকে রিপোর্ট অনুযায়ী মাহসান স্বপ্ন ফ্রম মজার টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যখন তাদের সাথে সাক্ষাৎ করতে গেল, তার ভিডিওটা যখন ফেসবুকের মাধ্যমে আমি দেখতে পেলাম, তখন রীতিমতো আমি অবাক হলাম। যার মাধ্যমে, যার কারণে লক্ষ লক্ষ ভিউজ পেয়ে মানুষ লক্ষ লক্ষ টাকা কামাই করতেছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ করে যারা ফেসবুক ইউটিউব থেকে টাকা কামাচ্ছেন, কেউ তার পাশে নাই। সে নিজে বলতেছে, আমাকে একটা টাকাও কেউ দেয়নি এখন পর্যন্ত। প্রিয় দর্শক, মানুষকে নিয়ে আমরা খেলতে পারি, মানুষকে নিয়ে আমরা উপরে তুলতে পারি, মানুষের মাধ্যমে টাকা কামাই করতে পারি, কিন্তু তার পাশে দাঁড়ানোর মতো মানবিক দিক লক্ষ্য করে হলেও একজন মানুষকে খুঁজে পাওয়া গেল না। অত্যন্ত দুঃখজনক। প্রিয় দর্শক, সেই ভিডিও চিত্রটা আপনাদেরকে দেখাবো। তার ঘরের অবস্থা কি, তার বাড়ির অবস্থা কি, তার পরিবারের অবস্থাটা কি, এমনকি তার সন্তানেরা টাকা জন্য লেখাপড়া করা ছেড়ে দিয়েছে, অল্প বয়সে কাজে লেগে গেছে। অত্যন্ত দুঃখজনক, যার মাধ্যমে মানুষ এত আনন্দ পাচ্ছে, একটা মানুষও কি খুঁজে পাওয়া গেল না তার পাশে দাঁড়ানোর। অনেকেই কমেন্ট বক্সে এসে ওয়াজ করবেন যে সে তো হিন্দু মানুষ, হিন্দুকে নিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন। আশ্চর্য কথা, মানবিক দিক থেকে লক্ষ্য করে হলেও তো একজন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবার কথাই বলা যায়, মানুষ মানুষের উপকারে আসবে, এটাই কিন্তু স্বাভাবিক ইসলামের শিক্ষা, সে যে ধর্মেরই হোক না কেন। দর্শক, কথা না বাড়িয়ে তো চলুন আপনাদেরকে মাহসান স্বপ্ন ভাইয়ের সেই এক্সক্লুসিভ ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরি। এখন ভাইরাল হওয়ার পর কি আপনার কোনো লাভ হয়েছে আসলে? না, এখন কিছু লাভ হয়নি। আর্থিকভাবে কোনো? হ্যাঁ, এখন আর্থিকভাবে কিছুই লাভ হয়নি এখন। করছে না? হেল্প করবেন, বাংলাদেশে যে ভিডিওটা ভাইরাল হয়েছিল একটু সামনে আসুন, সামনে আসুন। বলছি, বাংলাদেশে যে ভিডিওটা ভাইরাল হয়েছিল ম্যাক্সিমাম 4 মিলিয়ন, তো তাই তার কাছে হেল্প চাই কি কাকুকে কিছু টাকা দিতে হবে। কেউ এক টাকাও দিচ্ছে না, ফালতু ভিডিও বানিয়ে চলে যাচ্ছেন, এক টাকাও বিচারি পাচ্ছেন না। এই যে প্রিয় দর্শক, এখন আমরা দাদার ঘরে যাচ্ছি, দেখুন যে দাদা কতটা কষ্টে আছে। এলাকাবাসীর খুবই ক্ষোভ, কারণ সবাই এই যে ভাইরাল করছে, টিকটক করছে, কিন্তু তার পাশে আসলে কেউ দাঁড়াচ্ছে না। সো এই এলাকাবাসীর একটাই আবদার যে এই দেখুন, এই যে আপনারা বাংলাদেশের হোক আর ইন্ডিয়ার হোক, যারা টিকটক করেন, যারা টিকটক করেন, তারা একটু বাড়িটা দেখুন, জলটা রেখে দাও কোথাও, জলটা দিয়ে দাও। এই যে একটু পেছন থেকে, যে আপনারা, এই যে আমি আবার বলছি প্রিয় দর্শক, দেখুন ওনার যে গানটা উনি গেয়েছে, খুবই ট্যালেন্টেড একটা গান, যেটা আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করেছি সকল দেশ থেকে। বাট আমরা জানেন যে আমরা যে সকল মানুষকে নিয়ে এর আগে ভিডিও করেছি, তাদের যেন হেল্প হয়, যেহেতু দাদারা অন্য একটা দেশের, আমাদের ভিডিও সম্পর্কে জানে না। বাট আমরা প্রত্যেকটা ভিডিওতে আমরা যাকে নিয়ে ভিডিও করছি তার ডিটেল দিয়ে দিই, যেন সরাসরি সবাই যোগাযোগ করতে পারে। সো এর আগে যেহেতু অনেকে ভিডিও করেছে, তার নাম্বার টাম্বার দেয়নি, আমরা দাদার নাম্বার দিয়েছি। আর আমি যে কারণে বলছি, বা এই দাদারা যে কারণে বলছি যে ওনার পাশে দাঁড়ানো উচিত, সেটা হচ্ছে এইরকম একটা ঘরে থাকে। বাট আপনি 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 একটু দেখুন, আপনি অনেক উঁচু প্রাসাদে থেকে আপনি টিকটক করছেন, কিন্তু এই দেখুন এরকম একটা মাটির ঘর, অন্ধকার একটা ঘর, যেখানে ভালোভাবে দেখাও যাচ্ছে না। সুতরাং এই যে এখানে দাদা হচ্ছে রান্নাবান্না করেন নাকি? ও এই যে এখানে হচ্ছে চুলা, মানে এত অন্ধকার যে ভালোভাবে দেখাতেও পারছি না। এই যে দাদার ঘরটা একটু দেখুন, এই যে এখানে থাকেন তাই তো? এখানে থাকেন, বৃষ্টি আসলে কি জল পড়ে? মানে আমি অবাক হয়ে যাচ্ছি, দেখুন যে ভাইরাল, ফেসবুক ভাইরাল আসলে মানুষকে কতটুক চেঞ্জ করতে পারে, কিছুই হলো না দাদা। সো আমার এখনই আমার খুব খারাপ লাগছে যে এরকম একটা জায়গায় থাকে দাদা, কিন্তু পৃথিবী জুড়ে ভাইরাল হয়ে গেছে, দাদার কোনো মানে কোনোটা লাভ হলো না। আমি আশা করবো যে, হ্যাঁ আমি আশা করবো, জি দাদা, হ্যাঁ সবাই চলে আসবে, হ্যাঁ। এই যে দেখুন, এই যে যেটা দেখাচ্ছিলাম, না চাপ নেই, সমস্যা নেই, আমি যেটা দেখাচ্ছিলাম যে প্রচুর ভাইরাল হয়েছে, কিন্তু দাদার কোনো লাভ হলো না। তো দাদার একটু ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের সাথে আমি একটু পরিচয় হবো, কে কে আছেন একটু আসুন। আচ্ছা একটু এখানে চলে আসুন দাদা, দাদা এই ফাঁকা জায়গাটা চলে আসুন,
না না কিচ্ছু লাগবে না দাদা চলে আসুন একটু সাইড হয়ে যাও ভাই তুমি এখানে দাঁড়াও দাদা চলে আসুন হ্যাঁ বৌদি আসুন বৌদি দাঁড়িয়ে যান একটু দাঁড়িয়ে যান হয়ে যাবে এই যে হ্যাঁ কে কে আছে প্রিয় দর্শক এখন আমি পুরো পরিবারটার সাথে সবাই আছেন একটু সরে দাঁড়ান আচ্ছা আমি একটু সামনে আসি প্রিয় দর্শক আমি এখন এই ভাইরাল দাদার পরিবারের সাথে পরিচয় হবো এবং পরিচয় করিয়ে দেবো আপনার সাথে একটু বলুন কে কে আছে এই যে আমার এই বেটা দুটো আছে এই বোন আছে এই হচ্ছে বেটা তাই তো এই দুটো বেটা এই বোন দুটো ছেলে এই বিটি এটা আপনার মেয়ে তাই তো আচ্ছা বৌমা কোন বেটার বৌমা এই এইটা ওর বৌমা তাই তো ওর বউ আর এই আমার স্ত্রী ওয়াইফ আছে আর উনি কে আছে এটা বোন বোন সবাই কি এই ঘরেই থাকেন সবাই এক মানে এই পুরো পরিবারটা এই ঘরটায় থাকেন এই ছোট্ট ঘরে হয় আপনাদের প্রিয় দর্শক দেখুন আমরা বাংলাদেশ থেকে এসেছি অন্য একটা কাজে চিকিৎসার জন্য এরপরে আমরা কিছু একটা দিয়ে যাব দাদাকে কিন্তু অত দিতে পারবো না কারণ আমরা অন্য একটা হসপিটালে এসেছি রুগী নিয়ে এসেছি বাট এই যে দাদা পেটিএম নাম্বার শেয়ার করেছে ওনার ফোন নাম্বার শেয়ার করেছে আপনারা পারেন সরাসরি ওনাদের পাশে থাকতে কারণ আপনারা খুব বেশি অ্যাপ্রিসিয়েট করছেন প্রচণ্ড অ্যাপ্রিসিয়েট করছেন তাই না সো সবাই ভিডিওটা শেয়ার করিয়ে দিবেন এই ভিডিওটা আগে যেগুলো আই বাদাম হাসে পাল মাথা ছিড়া চুলে সিটি গলে চুড়ি মালা দিয়ে মোবাইলে বোর্ডে ভাঙা দিয়ে বাদাম মোবাইলে বডি গুলো 10-5 টাকা দাম পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলেছেন দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন বাদাম বাদাম দিদি কাঁচায় বাদাম আমার কাছে নাই কবু ভাজা বাদাম আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম তাই কাঁচা বাদাম যে নেবেন সত্যি ভিটামিন পেয়ে যাবেন ভেজে দিবে ভিটামিন পুড়ে যাবে ছাই হয়ে যাবে কিন্তু ভাজা বাদাম খেলে গ্যাস হবে আর কাঁচা বাদাম খাবেন অম্ল হবে পেট পরিষ্কার হয়ে যাবে রোগ জ্বালা সরে যাবে দর্শক তার ভিডিওর মাধ্যমে লক্ষ লক্ষ ভিউস মিলিয়ন মিলিয়ন ভিউস পাচ্ছে ইউটিউব ফেসবুকে যারা ক্রিয়েটর তারা কিন্তু ইচ্ছা করলে তাকে কিছু টাকা দিতে পারে তারা কিন্তু ইচ্ছা করলে তার মুখে হাসি ফোটাতে পারে অথবা অনেক ভিউয়ার্স আসেন যারা দেখার পরে তার ঘরের বাড়ির অবস্থাটা দেখার পরে আপনারা অবশ্যই তার পাশে দাঁড়াতে পারেন একজন মানুষের কল্যাণে আসতে পারেন আপনার অর্থটা আসতে পারে এই জন্য আমরা আশা করব যার গানের মাধ্যমে সারা দেশের মানুষ আনন্দিত হয়েছে যে কেউ যেন তার পাশে দাঁড়ায় তার অবস্থাটা একটু পরিবর্তন করুক তার বাড়িঘরের অবস্থাটা একটু পরিবর্তন করুক দর্শক ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন ভিডিও সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে আশা করছি